宠物的物，来宠物的物。উষা, তুমি এটা কার কাছ থেকে শিখেছো? উষা এটা মামি আমাকে শিখেছিল, এটা মানে কি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন বলে দিচ্ছি, তোমার মনে থাকবে, মনোযোগ দিয়ে শোনো। ওকে ওকে, আমরা হলো রাতের বেলা ঘুমাই না, রাতের বেলা তখন অন্ধকার থাকে না। হ্যাঁ, রাত অনেক অন্ধকার থাকে, তখন আমরা ঘুমাই 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 ঘুমাই, তারপরে তখন ঘুম ভেঙে যায়, তখন তাকাই জানালা দিয়ে, তাকাই দেখি যে আলো হয়ে গেছে, বাবা বাবা সকাল হয়ে গেছে, ওঠো 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 সকাল হয়ে গেছে বলি না, তখন ওই যে তখন জানালা খুলে আমরা দেখতে পাই না আলো হয়ে গেছে, ওইটাই হলো ঊষার আলো। যখন সূর্য প্রথম ওঠে, সূর্য উঠছে আর তখন পূব আকাশে একটু আলো হয়ে গেল, সেটা হলো ঊষার আলো। হ্যাঁ, সূর্য ওঠার আগেই, এখন তো দিন, কিন্তু যখন দিন হওয়ার শুরুর দিকে সকালবেলা ভোরের পর, ভোরের পরে যখন একটা সূর্য আলো, লাল একটা সূর্য উঠলো, তখন একটা আলো হয়, ওইটা হলো ঊষার আলো, ওইটা হলো ঊষা। এখন তুমি বুঝতে পেরেছো বলো? ও, ঊষার আলো, আমি এখন বুঝতে পেরেছি।